অ্যালবার্ট আইনস্টাইন 1879 সালের 14 মার্চ জার্মানিতে জন্মগ্রহণকারী একজন নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী। তিনি তার বিখ্যাত আপেক্ষিকতার তত্ত্ব এবং বিশেষত ভর ও শক্তি সমতুল্যতার সূত্র আবিষ্কারের জন্য বিখ্যাত, সর্বকালের সেরা বিজ্ঞানীদের মধ্যে একজন। স্কুল জীবনে তিনি ছিলেন ব্যর্থ। একবার তাকে কোনো এক শিক্ষক বলেছিলেন, ওকে দিয়ে কিচ্ছু হবে না, ও একটা অপদার্থ। কিন্তু সেই মানুষটি কিনা আজকের সর্বকালের সেরা বিজ্ঞানী। তাঁর এক আপেক্ষিকতার সূত্র পুরো বিজ্ঞানকে নতুন দিকে ঘুরিয়ে দিয়েছে। তিনি পদার্থবিজ্ঞান ও মহাকাশ সম্পর্কিত বিজ্ঞানী নিউটনের সূত্রকে নতুন রূপদান করে বিজ্ঞানের এক অপরিহার্য অবস্থানে নিয়ে এসেছেন। এই সূত্রের উপর ভিত্তি করেই এগিয়ে যাচ্ছে বর্তমান বিজ্ঞান। বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের একটি অসাধারণ গুণ ছিল, উনি বিজ্ঞানের জটিল বিষয়গুলোকে বেশ মজার ঘটনা দিয়ে উপস্থাপন করতে পারতেন। উনি শুধু একজন বড় বিজ্ঞানীই ছিলেন না, একজন দার্শনিকও ছিলেন। জীবন নিয়ে ছিল তার গভীর পর্যবেক্ষণ। আজ আমি এই ভিডিওটিতে বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের এমন আটটি শিক্ষামূলক উক্তি উপস্থাপন করেছি যা আমাদের জীবন সম্পর্কে ভালো ধারণা দেবে। আর হ্যাঁ ফ্রেন্ডস, যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ একটু কষ্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন। সো ফ্রেন্ডস, চলুন আজকের ভিডিও শুরু করা যাক। যে কখনো ভুল করেনি সে কখনো নতুন কিছু করার চেষ্টাই করেনি। আমি চিন্তা করেছি মাসের পর মাস, বছরের পর বছর, আমার চিন্তাগুলো 99 বারই ভুল হয়েছে, তবে শততম বারে আমি সফল হয়েছি। আমি ভেড়ার নেতৃত্বে সিংহবাহিনীকে ভয় পাই না, সিংহের নেতৃত্বে ভেড়ার পালকে ভয় পাই। গতকাল থেকে শিখুন, আজকের দিনটাকে নিয়ে বেঁচে থাকুন, আশাটা করুন আগামীকালের জন্য। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রশ্ন করা থামাবেন না। মহৎ ব্যক্তিরা সবসময় ভয়ানক বাধার সম্মুখীন হয় সংকীর্ণ চিন্তার মানুষদের কাছ থেকে। যারা আমাকে সাহায্য করে নাই আমি তাদের প্রতি কৃতজ্ঞ, কারণ তারা সাহায্য না করাই আমি নিজের কাজ নিজে করতে শিখেছি। শান্তি কখনোই শক্তি প্রয়োগ করে আনা যায় না, একমাত্র বোঝাপড়ার মাধ্যমে তা সম্ভব। এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না, যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও চুপ করে থাকে তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, এবং যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন। সবশেষ সেটাই বলতে চাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।